आशीष बांगला फ्रो चैने आज के आधुनिक बांगला कविता नहीं आलोचना करब अर्थात ही आलोचन आधुनिक बांगला कविता काके बोले कौन समय थेके आधुनिक बांगला कवितार सृष्टि हलो बा कौन धरनेर कवितागुली के आधुनिक बांगला कविता बोला जेते पारे से सब नहीं आलोचना करब। तबे आलोचना जावार पूर्वे प्रत्येके आमार ई चैनलटा सबसक्राइब करते अनुरोध करी এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। এই আলোচনার প্রথমেই বলে রাখা ভালো, আধুনিক শব্দটি আপেক্ষিক, কোনো নির্দিষ্ট কালসীমায় এই আধুনিক শব্দটিকে বেঁধে রাখা যায় না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থে আধুনিক কাব্য যে প্রবন্ধটি রচনা করেছিলেন সেই রচনায় তিনি বলেছিলেন, পাঁজি মিলিয়ে মোড়ানের সীমানা নির্ণয় করবে কে। অর্থাৎ সময় নিয়ে আধুনিকতা নয়, মর্জি নিয়ে আধুনিকতা। আর এই আধুনিকতা কাকে বলে, আধুনিক বাংলা কবিতা আসলে কি, আধুনিক বাংলা সাহিত্যই বা কি, তার একটা দিক নির্দেশ করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই একই প্রবন্ধে বলেছেন, নদী সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে, সাহিত্য তেমনি বারবার সিধে চলে না, যখন সে বাঁক নেয় তখন সেই বাঁকটাকেই বলতে হবে মডার্ন, বাংলায় বলা যাক আধুনিক। এই একটা নদীর সাথে বাংলা সাহিত্যকে তিনি তুলনা করেছেন। শুধু বাংলা সাহিত্য কেন, সমস্ত যুগের সমস্ত সাহিত্যকেই তিনি তুলনা করেছেন নদীর সাথে। নদী যেমন চলতে চলতে বাঁক নেয় ঠিক তেমনিভাবে সাহিত্য প্রচলিত পথে চলতে চলতে হঠাৎ করে সে অন্য পথ ধরে, এই যে একটা অন্য পথ ধরল এটাকেই বলা হয় আধুনিক। তার মানে এই ভাবনা অনুসারে আমরা বলতে পারি চর্যাপদের যুগ পেরিয়ে যখন শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হচ্ছে তখন সেই যুগের পরিপ্রেক্ষিতে সেটাই ছিল আধুনিক। কারণ চর্যাপদের থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের মননীয় মানসিকতার আকাশ জামিন ফেরাক। তারপর মঙ্গলকাব্য, এইভাবে প্রতিটি পর্যায়ে যদি আমরা আলোচনা করে যাই তাহলে দেখতে পাব প্রত্যেকটি পর্যায়ে এক একটি সাহিত্যের পথে বাঁকের সৃষ্টি করেছে। তার মানে সেই যুগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেটাই আধুনিক। কিন্তু আমরা যে আধুনিকতার কথা আলোচনা করতে বসেছি, বাংলা কবিতার আধুনিকতা, তা কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী, ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল এসব দিয়ে কিন্তু বিচার করা যাবে না। তৎকালীন যুগের পরিপ্রেক্ষিতে সেগুলোকে হয়তো আধুনিক বলা যেতে পারে, কিন্তু বাংলা আধুনিক কবিতার এটি আলাদা দিকদর্শন আছে। আমরা এখন চিনে নেওয়ার চেষ্টা করব সেই দিকদর্শনকে, তার সময়গত এবং একটা বৈশিষ্ট্যগত সংজ্ঞা নির্দেশ করেছেন আবু সৈয়দ আয়ুব মশাই। আবু সৈয়দ আয়ুব এবং হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় আধুনিক বাংলা কবিতার প্রথম সংকলন গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সেই সংকলন গ্রন্থে আবু সৈয়দ আয়ুব মহাশয় আধুনিক কবিতার, আধুনিক বাংলা কবিতার একটি দিক নির্দেশ করার চেষ্টা করেছেন। তিনি সেখানে বলেছেন, কালের দিক থেকে প্রথম মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত অন্তত মুক্তি প্রয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করছি। মাননীয় আবু সৈয়দ আয়ুব মহাশয় এখানে দুটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটি, দিনে কালের দিক থেকে তার সময়সীমা দিতে চেষ্টা করেছেন, আবার ভাবের দিক থেকে তার বৈশিষ্ট্যকে উল্লেখ করার চেষ্টা করেছেন। বলেছেন, কালের দিক থেকে প্রথম মহাযুদ্ধ পরবর্তী, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। তার এই সংজ্ঞা অনুযায়ী ওই সময় থেকে যে বাংলা কবিতা রচনা করতে শুরু করা হয়েছিল সেগুলি আধুনিক বাংলা কবিতা। কিন্তু একেবারে পাঁজি পুঁথি মিলিয়ে
1914 খ্রিস্টাব্দ থেকে যে কবিতা শুরু হলো তাই আধুনিক কবিতা, আর 1914 এর আগে যে কবিতা সৃষ্টি হয়েছে তা আধুনিক কবিতা নয়, তা কিন্তু নয়। আসলে তিনি বলতে চেয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের যে প্রভাব, সেই প্রভাব যে কবিতায় আমরা আঁচ করতে পারি, এই ধরনের বৈশিষ্ট্য প্রথম বিশ্বযুদ্ধ যে বিশ্বব্যাপী একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল তার প্রভাব যে কবিতায় আমরা পাব, তাতে 1914 খ্রিস্টাব্দের আগে রচনা হলেও যদি আমরা সেই বৈশিষ্ট্য পাই তবে আমরা তাকে আধুনিক কবিতা বলতে পারি। আর ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাব মুক্ত, অন্তত রবীন্দ্র প্রভাব মুক্ত প্রয়াসী, অর্থাৎ রবীন্দ্রনাথের থেকে আলাদা কবিতা। বাংলা সাহিত্য যখন রবীন্দ্রনাথের নামান্তর হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় বেশ কয়েকজন কবি এই রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত করতে চেয়েছিলেন বাংলা সাহিত্যকে। তারা রবীন্দ্র সাহিত্য ভালোবাসতেন, তারা রাতের বেলায় রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র কবিতা আবৃত্তি করে তারা নিজেদের মনের উৎসাহ যোগাতেন, মনের রসদ জোগাড় করতেন, কিন্তু দিনের বেলায় সেই রবীন্দ্র কবিতার বিরোধিতা করতেন। আবার শহীদ আয়ুম মহাশয় তাঁর রবীন্দ্রনাথ ও আধুনিকতা গ্রন্থে বলেছেন বাংলা কবিতার জগতে প্রথম আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তিনি কেন, বুদ্ধদেব বসুও এক জায়গায় বলেছেন রবীন্দ্রনাথের পরে প্রথম নতুন কবি তো রবীন্দ্রনাথ নিজেই। রবীন্দ্রনাথ ঠাকুরের পর যিনি আধুনিক কবিতার প্রাণ প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন প্রথম যে কবি, সে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে বুদ্ধদেব বসু বা পণ্ডিত আয়ুম মহাশয় রবীন্দ্র প্রভাব মুক্ত বলতে যা বলতে চেয়েছেন তা হলো রবীন্দ্রনাথের যে সীম অসীমের দ্বন্দ্বকে কেন্দ্র করে কবিতা, সসীম অসীম এর কেন্দ্রীয় হতে যে কবিতা, রূপ এবং অরূপের মিলন প্রয়াসী যে কবিতা, রোমান্টিকতার হর্মসিংহাসনে বসে যে কবিতা তিনি কল্পনার পাখায় ভর করে রচনা করেছিলেন, যে কবিতায় তিনি স্বর্গের ঠিকানা আমাদের কাছে নিয়ে এসেছিলেন, সেই কবিতাগুলিকে বোঝাতে চেয়েছেন। আর বিংশ শতাব্দীর প্রথম দশক থেকেই, অর্থাৎ বিশ্বযুদ্ধের আগে থেকেই সারা বিশ্বে যে একটা মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করেও এবং সারা বিশ্বে একটা যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, একটা যে অবিশ্বাস, হতাশা, অস্তিত্ব রক্ষার সংকট সব মিলিয়ে একটা যে পরিবর্তন দেখা দিয়েছিল, সেই পরিবর্তনের চিহ্ন কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিকের কবিতাগুলিতেও পাব। শুধু ভাবের দিক থেকে নয়, ছন্দের দিক থেকেও তিনি আধুনিকতার পরিচয় দিয়েছিলেন তাঁর শেষ জীবনের যে কবিতা সেই কবিতাগুলি। বুদ্ধদেব বসু বা আবু সৈয়দ আয়ুম মহাশয় রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাগুলিকে আধুনিকতার পর্যায়ভুক্ত করতে চেয়েছেন, সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে আধুনিক কবিতার কবিদের মধ্যে গণ্য করেছেন। আর বুদ্ধদেব বসু তো পরিষ্কার বলে দিয়েছেন প্রথম আধুনিক কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে বিংশ শতাব্দীর প্রথম দশক হতেই আমাদের ভারতবর্ষ বা সারা বিশ্বে একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছিল। সারা ভারতবর্ষ তখন স্বাধীনতা আন্দোলনে প্রকম্পিত, তাছাড়া 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1921 খ্রিস্টাব্দে মোগলা বিদ্রোহ, 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনা, 1928 খ্রিস্টাব্দে ছাত্র আন্দোলন, অহিংস আন্দোলন এবং সশস্ত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইংরেজদের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। এর সঙ্গে আছে হিন্দু মুসলমান দাঙ্গা, দেশভাগ,
স্বাধীনতা প্রাপ্তি আর স্বাধীনতা পরবর্তী হতাশা। অর্থাৎ একেবারে বিংশ শতাব্দীর প্রথম পাদ হতেই একেবারে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা অগ্নিময় যুগের মধ্য দিয়ে চলেছে এই বাংলা। ঠিক এই মুহূর্তে 1914 খ্রিস্টাব্দে সারা বিশ্বকে স্তব্ধ করে দিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের প্রচণ্ড সংহার তাণ্ডব, দেশে দেশে ক্ষমতা অধিকারের নিষ্ঠুর প্রতিযোগিতা, মূল্যবোধে সংশয়, নৈরাশ্যবোধের তীব্রতা, এক মানুষের সঙ্গে আর এক মানুষের বিশ্বাসঘাতকতা মানুষকে এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। সমস্ত মানুষ যেন ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়ালো, অস্তিত্ব রক্ষার সংকটে ভুগতে লাগলো মানুষ। আর যখন সেই বিশ্বযুদ্ধ শেষ হলো, চরম দারিদ্র, হতাশা, লাঞ্ছনা, বেকারি সারা পৃথিবীকে গ্রাস করল। এর সঙ্গে আরও যোগ হলো ঈশ্বরের প্রতি আমাদের অবিশ্বাস দেখা দিল। ঈশ্বরের যে মঙ্গল চেতনা, সেই মঙ্গল চেতনায় মানুষ অবিশ্বাসী হয়ে উঠল। বিজ্ঞানের অগ্রগতি মানুষের মনের সমস্ত বিষয়কে ভেঙে দিল। মার্ক্সবাদ সর্বমানুষের সমান অধিকার নিয়ে এক বিপ্লব জারি করল। সমস্ত মানুষ সাম্য অসাম্য নিয়ে ভাবতে শুরু করল। প্রত্যেকেই খুঁজে পেল না সমস্ত থেকেও কেন তাদের কিছু নেই। এক মানুষের সঙ্গে এক মানুষের যে ঐকান্তিক মিলন, সেই মিলনের পথে বাধা হয়ে দাঁড়ালো অবিশ্বাস। মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়তে লাগলো, মানুষের মধ্যে একাকিত্ব হতাশা বাড়তে লাগলো। আর সমস্ত উপরে মানুষের যে প্রেম মায়া মমতা, এই সমস্তের উপরে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব চরম আঘাত আনল। যে প্রেমের মধ্যে আমরা একটা সুন্দরের আরাধনা করছিলাম, যে প্রেম সুন্দরের প্রতিমূর্তি হয়ে আমাদের সামনে দেখা দিত, সেই প্রেমে স্নেহতে ফ্রয়েড নিয়ে এলেন দেহের গন্ধ। এবং সেটা শুধুমাত্র কথার কথা নয়, যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে তিনি আমাদের যে অবচেতন মন, সেই অবচেতন মন বিশ্লেষণ করলেন। সারা পৃথিবীতে মূল্যবোধে সংশয় দেখা দিল, নৈরাশ্যবোধের তীব্রতা দেখা দিল, ক্ষয়িষ্ণুতা মানুষকে গ্রাস করল, প্রেমের থেকে বড় হয়ে উঠল দেহ। কোনো কোনো কবি এই পৃথিবীকে মঙ্গলময় মনে না করে, সুখের একটা আস্তানা মনে না করে দুঃখের একটা কারাগার ভাবতে লাগলেন। এই সব মনোভাবকে কেন্দ্র করে সারা বিশ্ব সাহিত্য একটা পরিবর্তনের মন নিল। যেমন পাশ্চাত্যে বোদলেয়ার তিনি প্রেমের বদলে দেহকে স্থান দিলেন, কবি এলিয়ট এই যে মানুষের মনের যে ক্ষয়িষ্ণুতা, মনের যে মলিনতা, মনের যে ক্লান্তি হতাশা নৈরাশ্য, এই পৃথিবীটাকে তিনি ওয়েস্টল্যান্ডের প্রতীকে, অর্থাৎ পোড়া জমির প্রতীকে বর্ণনা করলেন। আমাদের মানুষ রয়েছে, মরে গেছে মানুষের মন, মরে যাওয়া মানুষের মনকে তিনি হলোপারসেনের প্রতীকে প্রতিকায়িত করলেন। এইভাবে সারা বিশ্বজুড়ে একটা চরম হতাশাময়, চরম ক্লান্তিময় পরিস্থিতি সৃষ্টি হল। সমস্ত থেকেও মানুষের মনে শান্তি নেই, মানুষের মনে সান্ত্বনা নেই। এই যে হতাশা, এই যে বেদনা, এই যে অস্তিত্ব রক্ষার সংকট, এই যে মূল্যবোধের সংশয়, এই যে অন্যায়, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, একদম মাটির কাছাকাছি এসে তৎকালীন যুগের কবিরা এই সব হতাশাকে, এই সব বেদনাকে তাঁদের সাহিত্যে তুলে ধরলেন, তাঁদের কবিতায় স্থান দিলেন। আর এই সব বৈশিষ্ট্য আমরা যে কবিতায় পেলাম, চরম হতাশা, ক্লান্তি, দীনতা,
ব্যর্থতা, ক্ষয়িষ্ণুতা, অস্তিত্ব রক্ষার সংকট, হিন্দু মুসলমানের দাঙ্গা, খেটে খাওয়া মানুষের চরম হতাশা, দারিদ্র, লাঞ্ছনা এবং নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য বিদ্রোহ যখন আমরা কবিতায় পেলাম, তখন সেই কবিতাগুলোকে আমরা বললাম আধুনিক কবিতা। অর্থাৎ আধুনিক কবিতা কোনো কল্পনার জগতে বাস করে না, আধুনিক কবিতা আসলে মাটির কাছাকাছি কবিতা, মানুষের ক্ষয়িষ্ণুতার কথা কবিতায় স্থান পেল, কোনো পরোক্ষভাবে নয় প্রত্যক্ষভাবে। এই কবিতাগুলোই হয়ে উঠল আসলে আধুনিক কবিতা। আর বাংলা সাহিত্যে সচেতনভাবে যে কবি চতুষ্টয় আধুনিকতার নান্দিপাঠ শুরু করেছিলেন, তারা হলেন দেহবাদী কবি মহিদলাল মজুমদার, নৈরাশ্যবাদী আচ্ছন্ন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাস্তবতা ও বিদ্রোহের কবি নজরুল ইসলাম, এবং মধ্যবিত্ত মানসিকতাকে সার্থকভাবে কবিতার রূপ দেওয়ার রূপকার সত্যেন্দ্রনাথ দত্ত। এইসব বৈশিষ্ট্য যে কবিতায় আমরা পাই তাই আধুনিক বাংলা কবিতা। সুতরাং এই আধুনিক কবিতা আমরা কাকে বলবো সে বিষয়ে বুদ্ধদেব বসু সুন্দরভাবে এই বৈশিষ্ট্যগুলির কথা উল্লেখ করে তাঁর আধুনিক বাংলা কবিতার ভূমিকায় লিখেছেন, একে বলা যেতে পারে বিদ্রোহের, প্রতিবাদের, সংশয়ের, ক্লান্তির, সন্ধানের, আবার এরই মধ্যে প্রকাশ পেয়েছে বিস্ময়ের জাগরণ, জীবনের আনন্দ, বিশ্ববিধানের আস্থাবান চিত্তবৃত্তি। অর্থাৎ বুদ্ধদেব বসু সচেতনভাবে আধুনিক কবিতার সমস্ত বৈশিষ্ট্য সুন্দরভাবে তাঁর এই সংজ্ঞাটির মাধ্যমে তুলে ধরেছেন।